হ্যালো দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি। তো এখন দেখবেন অফিস পদে সাধারণত যে প্রশ্নগুলো বারবারই এসে থাকে এবং বিগত সালে নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। তো এখন যে চারটি অঙ্ক দেখবেন প্রায় অফিস পরীক্ষায় এই চার ধরনের প্রশ্ন থেকে সিমিলার প্রশ্ন এসেই থাকে। তো এখন আপনি দেখবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 এবং এক্স ওয়াই ইকুয়াল 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। তো প্রথমে আমাদের যেটি করতে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আমাদের প্রথমে লিখতে হবে। তো আমরা সূত্র জানি এস স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমাদের এটি একসাথে করতে হবে, মান দেওয়া আছে আমাদের 8। তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি এখানে টু এক্স ওয়াই, আমরা এটা একসাথে নিলাম। তো এখন যেটি বিষয়টি দাঁড়ায় সেটি হলো এই সংখ্যাটির এটির মান দেওয়া আছে 8 প্লাস 2 এবং এটার মান দেওয়া আছে 7। তাহলে এখন যেটি আমরা পাই 8 যোগ 7 গুণ 14, গুণ করলে আমরা 14 পাই। তাহলে এর উত্তর আসে 8 এবং 14 যোগ করলে হয় 22, আর এই প্রশ্ন সঠিক উত্তর হলো 22। দ্বিতীয় যে অঙ্কটি দেখছেন এ প্লাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 4 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত। এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, আগে আমরা প্লাসের করেছি এখন আমরা মাইনাসের করব। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র আমরা যদি পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, আমরা এই সূত্রটি লিখব। এখন এটার মান দেওয়া আছে আমাদের কত, এখানে 5, 5 স্কোয়ার মাইনাস 4, আর এটার মান দেওয়া আছে আমাদের 4। তাহলে আমরা পাই এখানে 5 5 25 মাইনাস 4 4 16। তো এখন 16 থেকে আমরা যদি 25 মাইনাস করি তাহলে আমাদের এখানে আসে হলো 9, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো 9। আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছেন একটি রাশি অপর রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত। একটি রাশি অপর রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত। তো আমরা প্রথমে একটি রাশি ধরে নিব হলো, একটি রাশি ধরে নিব আমরা 100, তাহলে অপর রাশি হলো আমাদের 164%। তাহলে আমরা পাই হলো 64, অপর রাশি 64, তাহলে আমরা লিখতে পারি 64/100, এর অনুপাত করলে যেটি আসবে সেটি মূলত এখানে চাওয়া হয়েছে। তাহলে এখানে আসে আমরা যদি কাটাকাটি করি 4 দিয়ে, তাহলে এখানে আমরা 16 পাই, 4 16 64 আর 4 25 100, এটি মূলত অঙ্কে চাওয়া হয়েছে। একটি রাশি অপর রাশি 64% হলে রাশি দিয়ে অনুপাত করে, তাহলে আমরা একটি রাশি 100 ধরে নিলাম এবং 100 এর 64% 64, এটি অঙ্কে সঠিক উত্তর 16/25। স্ক্রিনে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছেন 4:5, 4:5 ইকুয়াল 12/x হলে এক্সের মান কত। তো আমরা লিখতে পারি 4/5 ইকুয়াল 12/x, আমাদের এক্সের মান এখানে বের করতে বলা হয়েছে। তো এখন আমরা যেটি পাই আমরা 4/5 বসে দেখে দিয়ে আমরা এখানে এই পাশে এক্স রাখবো আর 12টাকে আমরা এই পাশে আনবো 12। তাহলে কাটাকাটি করলে পাই আমরা 3 4 12, তাহলে এক্সের মান কত আসে আমাদের এখানে, এক্স সমান সমান 3 5 15, আর এই 15ই হলো এখানে সঠিক উত্তর, এক্সের মান এখানে 15।